বিএনপি নির্বাচন বর্জনের কথা বললেও তলে তলে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপি নির্বাচন করবে না বলে অন্যরাও বয়কট করবে এমন ভেবে থাকলে তারা বোকার স্বর্গে বাস করছে। ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের আরও বলেন নির্বাচনকে বিএনপির কুত্তা মার্কা মন্তব্য প্রত্যাহার করতে হবে। সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন বিশ্বের উন্নত দেশগুলোতে 30% ভোটও পড়ে না, তারপরও বরিশাল ও খুলনায় 40-50% ভোট পড়েছে। আওয়ামী লীগ সুইসাইড করলে এবং নির্বাচন হারলে সেটাই হবে বিএনপির জন্য সুষ্ঠু নির্বাচন। বিএনপি বিদেশিদের কাছে গিয়ে সবই বলে, বিদেশিদের দাওয়াতে আওয়ামী লীগ যায় কিন্তু বিএনপি দেশের বিরুদ্ধে নালিশ করতে যায়। আওয়ামী লীগ কারোর জন্য তাকিয়ে থাকে না, বিদেশিরা দেশের উন্নয়ন সহযোগী হতে পারে, ক্ষমতায় বসানো তাদের কাজ নয়। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে দেশে ধ্বংসযজ্ঞ চালানো হবে এটাও তারা মানছেন না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের এসব কথা বলেন।